আলি ফের আয় নাতে যে নূর দেখা যায়, সেই নূর আজ মায়া মিনার কোলে দোলা খায়। রসুল গো ও প্রিয় রসুল গো, ও আমার রসুল গো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সে খোদার সাথে ছিল রে মিলে, ফারশে বাতাসে ভেসে সে নূর দোলে। তাই জিবরিল দেখে মিল পড়িল ধাঁধায়, খোদার সে নূর দেখা পেল মাটির ওই দাওয়ায়। আদম হাওয়া যে নামেতে দেখো মুক্তি পায়, হুর মালেকা তাহার পায়ে লাখো লাখো চুমা খায়। কে রসুল গো ও প্রিয় রসুল গো, আমার রসুল গো। জান্নাতের হুরানের কপালে নবীর নাম, মুয়াজ্জিনের আজানে শুনি তাহার গুণগান। আমার প্রিয় খোদা ছিলেন যাহার অসীম, ফেরেশতা জিবরিল আমিন ছিলেন তানার খাদিম। চাঁদ সূর্য কথা শোনে যার আঙ্গুলের ইশারায়, স্রষ্টার সৃষ্টি সবই তাহারি ওসিলায়। কে রসুল গো ও প্রিয় রসুল গো, ও আমার রসুল গো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের এক পুত্রকে জড়িয়ে আদর করেছিলেন। সেই ছেলে নদীতে পড়ে যাওয়ার পরে তাকে হাঙ্গর কুমির খেতে এসে কেমনভাবে ফিরে চলে যাচ্ছে দেখুন কই বলছে। একদিন নবী জড়িয়ে ধরেছিলেন আবু জেহেলের পুত্রকে, হঠাৎ একদিন সেই ছেলে পড়ে যায় নদীতে, হাঙ্গর কুমির খেতে এসে ফিরে সব গেল। হঠাৎ এক জল জীবের মুখে বুলি ফুটিল, সমুদ্রের কোন প্রাণী খেতে পারবে না তোমার। কেন নূর নবীজির খুশবু বের হয় তোমার সারা গায়ে মায়। রসুল গো ও প্রিয় রসুল গো, আমার রসুল গো। তারপর একদিন আল্লাহ রসুল দোজাহানের বাদশা তিনি আবু জেহেলের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আবু জেহেলের কবরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলছে কি দেখুন। নবী আমার আবু জেহেলের গোরের পাশ দিয়ে হেঁটে যায়, বলে কেমন আছো তার রুহকে নবীজি সুধায়। সেই কবর থেকে আওয়াজ ভেসে ভেসে আসছে বলছে, মরণের কঠিন যন্ত্রণা
আর কবরে এত সাজা, আগে জানলে কালেমা পড়ে ইমান করিতাম তাজা। আর তোমার জন্মের শুভ সংবাদে দাসীর মুক্তি দেওয়া হয়, তাই সোমবারের আজাব কম হয় তাহারি সাদে গায়। রসুল গো ও প্রিয় রসুল গো ও আমার রসুল গো। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি ভিক্ষা করতে এসেছিল। আল্লাহ রসুল সেই ভিক্ষুকের কাছে দেখলেন যে একটা বাটি আর একটা বিছানা আছে। আল্লাহ রসুল তাকে দুই দিরহাম দিয়ে কিনে নিয়ে তাকে কিছু সামান কেনার জন্য বললেন। কবি বলছে, দেখুন, সুস্থ সবল এক ভিখারি এলো নবীজির কাছে, এক বিছানা একটি বাটি তার কাছে আছে, আর খয়রাতের বদলে কেনেন দুই দিরহামে, এক দিরহামে খাদ্য কেনে আর এক কুঠার আনে কিনে, জঙ্গলে তে কাঠ কেটে দুঃখ তার ঘুচে যায়। এম এ হান্নান বলে দো জাহান, এম এ হান্নান বলে দো জাহান, ভিক্ষায় খুশি নয়। রসুল গো ও প্রিয় রসুল গো ও আমার রসুল গো। হালিফের আয়নাতে যে নূর দেখা যায়, সেই নূর আজি মায়া মিনার কোলে দোলা খায়। রসুল গো ও প্রিয় রসুল গো ও আমার রসুল গো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।